শনিবার দুর্গাপুর ইস্পাত নগরীর 9 নম্বর ওয়ার্ডে প্রধান রাস্তাগুলি সংস্কারের কাজ শুরু হয়। এদিন দুর্গাপুর পৌরসভা দুর্গাপুর ইস্পাত সংস্থার যৌথ উদ্যোগে রামকৃষ্ণ এভিনিউ 1.8 কিলোমিটার এবং হর্ষবর্ধনের 1 কিলোমিটার রাস্তা সংস্কারের শুভ সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ এবং 1 নম্বর বোরো চেয়ারপারসন তথা 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রীনা চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের দুটি এলাকায় এই রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করেন মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়। মহানাগরিক জানান, রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই সাধারণ জনসাধারণের কথা ভেবেই পৌরসভার উদ্যোগে এবং ইস্পাত সংস্থার যৌথ সহযোগিতায় এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এটা হচ্ছে 1.8 কিলোমিটার রাস্তা এবং 87 লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটা তৈরি হচ্ছে। হ্যাঁ, পুরসভার দায়িত্ব নিয়েছে, কারণ পুরসভা এবং ডিএসপি যৌথভাবে কাজ করছে। এখন অত্যন্ত সুন্দর একটা সম্পর্ক এবং ওনাদের কাছে নো অবজেকশন নিয়েই আমরা চাইছিলাম যে যেহেতু আমাদের কাউন্সিলররা এখানে থাকেন, জনপ্রতিনিধি তারা, কাজে তাদের কাছে দায়িত্বটা থেকেই যায়। এই অঞ্চলে 9 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর আছেন, আমাদের 4 নম্বর রীনা চৌধুরী, 1 নম্বর পৌর কমিটির চেয়ারম্যান আছেন, এখানে আছেন আমাদের 10 কাউন্সিলর, হ্যাঁ, রাজীব ঘোষ মহাশয়, উনি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অতএব প্রতিদিনই মানুষ এসে তার কাছে অভিযোগ করে তাদের কাছে যে আমাদের রাস্তা খারাপ। তো আমরা ওনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ওনাদের কাছে নো অবজেকশন নিই, ওনারা কোনো অবজেকশন দেননি। তো আমরা প্রায় 12 কোটি টাকার কাজ করবো সারা ডিএসপি অঞ্চলে, আমাদের সমস্ত কাউন্সিলর্স যারা রয়েছেন তাদের অঞ্চলে আর কি। এদিন দুটি জায়গাতে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করা হয়। এস এন ব্যানার্জি মোড় থেকে পেট্রোল পাম্প পর্যন্ত 1.8 কিলোমিটার রাস্তার জন্য ব্যয় হবে 87 লক্ষ টাকা এবং 5 মাথা থেকে হর্ষবর্ধন রোটারি পর্যন্ত রাস্তার সংস্কারের জন্য ব্যয় হবে 26 লক্ষ টাকা। বর্ষার কারণে কাজ শুরু করতে একটু সময় লাগবে, তবে আগামী দিন 15-র মধ্যে এই দুটি রাস্তার কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও আগামী দিনে শিল্পাঞ্চলের অন্যান্য রাস্তাগুলির সংস্কারের কাজেও দুর্গাপুর ইস্পাত সংস্থার পাশাপাশি পৌরসভাও যৌথভাবে এগিয়ে আসবে। সমুদ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আপনি কি নার্সিং পেশার সাথে যুক্ত হতে চাইছেন? তাহলে আর চিন্তার কিছু নেই। বেঙ্গালুরুর কর্ণাটকা কলেজ বিএসসি নার্সিং, জিএনএম, পিবিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ। এখানে শেষ নয়, এই কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রথমেই থাকছে 20,000 টাকার স্কলারশিপ, আর থাকছে বিনা সুদে শিক্ষা ঋণের ব্যবস্থা, এবং কোর্স শেষে 99.99% প্লেসমেন্টের গ্যারান্টি। আপনি কি ভাবছেন ওখানে গিয়ে ভর্তি হতে হবে? একদম না। আপনাদের সুবিধার জন্য কর্ণাটকা কলেজের প্রতিনিধিরা পৌঁছে গেছেন দুর্গাপুর শহরে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্পট অ্যাডমিশন। এবার ভাবছেন কোথায় যেতে হবে? কোনো চিন্তা না করে সোজা চলে আসুন এইমস কলেজ, সগরভাঙা, দুর্গাপুর। যোগাযোগ করুন 7063282433 অথবা 7430908406 বা 8951563999 অথবা 9333918063 এই নাম্বারে। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না? চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ, তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিস। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা
হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট। সুরে সুরে এবার আপনার সকাল শুরু হোক আমাদের সাথে। সুরের ভেলায় চেপে গরম চায়ে চুমুক, দেড় ঘন্টা সুর তাল ছন্দ মিলে মিশে একাকার, গান কবিতার আড্ডা সাথে ফোনে আপনিও। আপনার প্রতিভাকে এবার তুলে ধরব আমরা। এবার থেকে সকাল একদম অন্যরকম। পয়লা অগস্ট থেকে দেখুন LCW ইন্ডিয়ার বিশেষ অনুষ্ঠান মর্নিং টিউন ঠিক সকাল আটটায়। অডিশনের জন্য যোগাযোগ করুন 8509476551 নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।